হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কলকাতা পুলিশে 2500 শূন্য পদে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বা নতুন রিক্রুটমেন্টের কথা ঘোষণা করা হয়েছে মমতা ব্যানার্জির তরফ থেকে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন আজকের মিটিংয়ে যে কলকাতা পুলিশে নতুন 2500 শূন্য পদে লোক নিয়োগ করা হবে। তো আজকের এই ভিডিওতে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেল আইকনে অল আইকনটি ক্লিক করে রাখবেন এবং তার সঙ্গে আমাদের অ্যাপটাকেও ডাউনলোড করে রাখবেন। তো ওকে, আজকের পুরো ঘটনাটা শুনে যাক। তো এই আজকে নতুন মিটিং হয়েছিল, প্রেস কনফারেন্স হয়েছিল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর। তো সেখানে তিনি বলেছেন কলকাতা পুলিশে 2500 শূন্য পদে নতুন লোক নিয়োগ করা হবে। যেই ভিডিও, লাইভ ভিডিও প্রেস কনফারেন্সে যে তিনি ঘোষণা করেছেন তার লাইভ ভিডিও আপনারা এই ভিডিও শেষে দেখতে পাবেন, অ্যাটাচ করা আছে। তো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো যারা ওয়েট করেছিলেন কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি ব্যাপারে, তাদের জন্য বহুত একটা খুব বড় একটা সুখবর এটা। এবার এটার অফিসিয়াল নোটিশ বা রিক্রুটমেন্ট যখন শুরু হবে তখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তখন আপনাদেরকে আমরা বলে দেব যে সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, হাইট, ওয়েট, রান, মাঠ, বুক কী যাওয়া হয়েছে, নিয়োগ প্রক্রিয়া কী আছে, আবেদন কী করে করবেন, অ্যাপ্লিকেশন ফিস কত, সমস্ত কিছু সেখানে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো, ঠিক আছে? তো এখন শুধুমাত্র ঘোষণা করা হয়েছে এবং এখনও কিন্তু রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি। তবে যেহেতু ঘোষণা হয়ে গেছে তাই আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সেখানে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া থাকবে। তো আসুন এবার আমরা দেখে নিই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী ঘোষণা করেছেন এই চাকরির বিজ্ঞপ্তিকে নিয়ে। এই কমিটিতে হোম সেক্রেটারি আছেন, ফাইন্যান্স সেক্রেটারি আছেন, উচ্চশিক্ষার ব্যাপারে এডুকেশন ডিপার্টমেন্ট আছে, খাদ্য দুয়ারে সরকারের ব্যাপারে ফুড ডিপার্টমেন্ট আছে, মহিলাদের ব্যাপারে উইমেন চাইল্ড ডিপার্টমেন্ট আছে। এইভাবে কমিটিগুলো তৈরি করা হয়েছে। আর তাছাড়াও কলকাতা আজকে ক্যাবিনেটে কলকাতা পুলিশের 2500 লোক নেওয়া হবে, 2500 পুলিশ, সেটা রিক্রুটমেন্ট বোর্ড যেটা পশ্চিমবাংলার আছে, কলকাতা পুলিশ একটা রিকোয়েস্ট করেছিল সেই রিক্রুটমেন্ট বোর্ডের থ্রুতে হোক, তা সেটা ক্যাবিনেট এন্ডোর্স করেছে। এই মোটামুটি আজকে ক্যাবিনেট মিটিংয়ে, ডিজাস্টার মিটিংয়ে এইগুলো সমস্ত আলোচনা হয়েছে। আর বাদ বাকি টোটালটাই আপনাদের বলি, ভয় বা আতঙ্কিত হওয়ার দরকার নেই, কিন্তু যখন ঝড় বৃষ্টি হবে আমরা যেন কেউ দরজা জানলা খুলে দেখতে না যাই মজা করে, কারণ অনেক সময় টিন উড়ে আসে। তো আপনারা সবাই দেখে নিলেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি নিজেই কিন্তু নিজের মুখে ঘোষণা করেছেন যে 2500 শূন্য পদে কলকাতা পুলিশে লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে আমরা বিস্তারিত এর ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো সেই ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান এবং চাইলে আমাদের অ্যাপটাকেও ডাউনলোড করে রাখতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই চাকরি বিজ্ঞপ্তি এবং এই ঘোষণা নিয়ে আপনাদের কী মতামত সেটা জানাতে ভুলবেন না। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুখী থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।